খানাকুলি একটি মেজর পলিটিক্যাল একটা চেঞ্জ বলা যায়, একটা দল চেঞ্জের যে বিষয় যেটা শোনা যাচ্ছিল কয়েকদিন ধরেই, যে যিনি বিজেপিতে গিয়েছিলেন সন্দীপ বর, খানাকুল এক ব্লকের কিশোরপুর এক অঞ্চলের যিনি প্রধান, তিনি বিজেপিতে গিয়েছিলেন, তিনি আবার ফিরে আসতে চাইছেন, এ নিয়ে অনেকদিন ধরেই একটা টানাপোড়েন চলছিল। কিন্তু আজকে যেটা খবর যে তিনি তৃণমূলে ফের জয়েন করছেন, এবং যার হাত ধরে জয়েন করছেন বা যিনি করাচ্ছেন তিনি হচ্ছেন মুন্সী নজিবুল করিম, যিনি খানাকুল বিধানসভা কেন্দ্রে তৃণমূলের দায়িত্ব রয়েছেন এমনটাই বলা হয়। এবং আর একটা বিষয় যে আজকে এই কর্মসূচিটা হওয়ার কথা ছিল গোঘাটে, যেখানে জেলার যিনি সভাপতি তৃণমূল কংগ্রেসের দিলীপ যাদব, যুব তৃণমূলের সভাপতি শান্তনু ব্যানার্জি, তাদের উপস্থিতিতে এই জয়েন কর্মসূচি হওয়ার কথা ছিল, কিন্তু সেটা বাতিল হয়ে যায়। যে কোনো কারণেই হোক সেটা বাতিল হয়ে যায়, এবং পরে জানা যায় যে মুন্সী নজিবুল করিম তার এলাকার যে পার্টি অফিস রাজহাটিতে, সেখানে সন্দীপ বরকে এবং সঞ্জয় দলুই, খানাকুল এক ব্লকের রামমোহন এক অঞ্চলের প্রধান, তাদেরকে তিনি জয়েন করাবেন নিজের উদ্যোগে নিজের এলাকা থেকেই। এবং সেই ছবি আপনারা দেখছেন, যদিও এখনও দলীয় পতাকা হাতে ওঠার ছবি নেই, কারণ এই মুহূর্তে সেখানে একটা বৈঠক চলছে এবং সেখানে পৌঁছে গেছেন সন্দীপ বর। আমরা এই নিয়ে কথা বলব, আমার সঙ্গে ফোন লাইনে রয়েছেন ইলিয়াস চৌধুরী, কারণ ইলিয়াস চৌধুরীরা এর তীব্র প্রতিবাদ জানিয়ে আসছেন যে তাদেরকে দলে কোনো মতে নেওয়া যাবে না, কারণ তাদের ইমেজ ভালো নয়, তারা চলে যাওয়াতে দল আরও উজ্জীবিত হয়েছিল, তাদেরকে আবার যদি ফিরিয়ে আনা হয় তাহলে দল কিন্তু আবারও খুবই কঠিন জায়গায় চলে যাবে, খারাপ জায়গায় চলে যাবে, এবং তারাও আর দলের প্রতি ভরসা রাখতে পারবেন না, বা তারাও আদৌ আর দলের হয়ে কাজ করবেন কিনা তা নিয়েও কিন্তু এরকম একটা কথা বলে রেখেছিলেন। ইলিয়াস চৌধুরী, আপনার কাছে খবর আছে যে মুন্সী নজিবুল করিমের কাছে এই মুহূর্তে রয়েছেন সন্দীপ বর, যাদের মধ্যে মুখ দেখা দেখি বন্ধ থাকার কথা, কারণ দুটো বিপরীত দলের প্রতিনিধি তারা, কিন্তু এই মুহূর্তে সন্দীপ বর মুন্সী নজিবুল করিমের এলাকার পার্টি অফিস রাজহাটিতে রয়েছেন, কি বলবেন? দেখুন, আমি এখন মোটামুটি কলিকাতায় আছি, ডাক্তার দেখাতে এসেছি, তো আপনাদের নেট মারফতই দেখতে পেলাম যে মুন্সী নজিবুল করিমের অফিসে গিয়েছেন সন্দীপ বর করার জন্য, তৃণমূলে জয়েন করার জন্য। তো আমার কাছে প্রশ্ন হচ্ছে যে যেখানে জেলা নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব একটা অন্য দল থেকে, এবং বিতর্কিত নেতা, বিভিন্ন রকম উনি আগে বড় বড় বক্তব্য দিয়েছেন যে একটা অসাংগঠনিক দল তৃণমূল, একটা অসাংগঠনিক দল, এদের কোনো নীতি নেই, এদের কোনো ন্যায় নেই, এরা কোনো এ নয়, আর তৃণমূল দল উঠে যাবে, তো সেই লোককে দলে ঢোকাচ্ছে মুন্সী নজিবুল করিম। মুন্সী নজিবুল করিমকে হয়তো দায়িত্বে দুটো বিধানসভার দায়িত্বে রেখে গেছেন অলিখিতভাবে, তার কোনো লিখিতভাবে নেই, মৌখিক ঘোষণা করে গেছেন, আমরা মোটামুটি তাকে নেতৃত্ব হিসাবেই চলছিলাম, কিন্তু তার জয়েন করার কতটা রাইট আছে আমি ঠিক জানি না, এটা আমি জেলা নেতৃত্ব বা রাজ্য নেতৃত্বের কাছে আমি জানতে চাইব যে নজিবুল করিম তাদের পতাকা ধরানোর অধিকার কতটা আছে, আমার এটাই হচ্ছে প্রশ্ন। ইলিয়াস সাহেব, নজিবুল করিম তো এর আগেও জগৎপুর, নন্দনপুর বিভিন্ন জেলা জায়গা থেকে বিজেপিকে তৃণমূলে এনেছেন, সিপিএমকে তৃণমূলে এনেছেন, পতাকা তাদের হাতে তুলে দিয়েছেন, তো এক্ষেত্রে দিলে অসুবিধা কোথায়? দেখুন, মানে এবারে নিচুতলায় যে সমস্ত এগুলো তৃণমূলে ছিল, তৃণমূল থেকে তারা কিন্তু বিজেপিতে চলে গেছে, এইরকম লোককে এনেছে সেরকম আমরা যা দেখতে পাইনি, তারা হয়তো ভোটটা দিয়েছিল, আমি বলছি তারা ক্ষোভেতে ভোট দিয়েছিল, কিন্তু তারা তৃণমূলে বিজেপিতে চলে গেছে সেই রকম লোক দয়া এসেছে বলে আমার তো মনে হয়নি। আর একটা বিষয় সেটা হচ্ছে যে আপনাদের কেন আপত্তি, যখন নজিবুল করিম মনে করছেন যে সন্দীপ বরকে দলে আনলে দল অনেক বেশি চাঙ্গা হবে সাংগঠনিক ভাবে, আপনাদের আপত্তিটা কিসের? আপত্তিটা এর এটা একটা হচ্ছে কি, আপনাদের পত্রিকা বা বিগত কয়েকদিন আগে খানাকুলে নইমুল হকের বক্তব্যটি আপনারা শুনেছিলেন বা আপনারা সেটার আপনাদের পত্রিকায় ছেপেছিলেন, যে তারা গোপনেতে বিজেপিকে জেতানোর জন্য ভোটটা করিয়েছিলেন, যে এখানে নাকি তৃণমূল জালিয়াতি করে জিতে গেছে, এইরকম সব বক্তব্য রেখেছিল, তো সেইগুলো তারা আগামী দিনে যে তৃণমূলের ক্ষতি করবে না বা তৃণমূলকে ভাঙার চেষ্টা করবে না, এইটার কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে কি? ওরা তো আসছে মোটামুটি ধরুন না যে তৃণমূল দলটাকে ভাঙার জন্য, এবং টাকার বিনিময়ে টাকার খেলা খেলতে, এখানে যে পঞ্চায়েতের অধিকারগুলো হাত খেলা হয়ে গেল সেই অধিকারটাকে আবার মানে দখল করার জন্য যেকোনোভাবে তার এটাকে ক্ষমতাটাকে নেওয়ার চেষ্টা করছে, যেকোনোভাবে আমাকে দলে ঢুকতে হবে। কিন্তু কথা হলো যে আজকে বলুন যে যে লোকটা ভোট করেছে, আমরা জানি যে যার এলাকায় মানে ভোটেতে পরাজিত হয়েছে, সে গায়ের জোরে মানে কি নিজের বাহু বলে সে প্রধান দখল করেছিল অনৈতিক ভাবে,
তার কোনো এ নেই, মানে প্রধান শিল্পের কোনো একটা মেম্বার নেই, কিছু নেই, গায়ের জোরে লাঠিয়ালের জোরে প্রধান শিল্পে গিয়ে বসেছিল, মানুষ তার দিকে তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে, সেই মানুষ তাকে আর কি করে মেনে নেবে? আজকে আমাদের এইটাই হচ্ছে কি যে আমার পাশাপাশি অঞ্চল আগামী দিনে যদি এইখানে ওই লোকগুলোকে আবার দলে ঢোকানো হয় তাহলে কি হবে, যে সাধারণ মানুষগুলো আমাদের সঙ্গে ছিল বা যেগুলো বিজেপির দিকে মানে ঢুকেছিল তারা যে আবার এসে পৌঁছেছে, তাই সেইগুলোকে আমরা ধরে রাখতে পারবো না, তার চাপটা সর্বত্র গিয়ে পড়বে, কিশোরপুর ওয়ানে টু থ্রিয়ে পড়বে, ঘোষপুরে পড়বে, ঠাকুরনি চলে পড়বে, এইটা আস্তে আস্তে পড়ে পড়বে, এরকম বিভিন্ন জায়গায় পড়তে থাকবে। কারণ হচ্ছে কি এরা এইটাকে দল করার মানসিকতা এদের নেই, এরা দীর্ঘদিন এসেছে এখানে লুটপাট করতে, আমরা চোখে নিজের চোখে দেখেছি যে কিশোরপুরকে কিভাবে ওরা চালিয়েছে, কিভাবে মানুষের উপরে নির্যাতন করেছে, কিভাবে পঞ্চায়েতে হরিলুট করেছে, আবার সেই পঞ্চায়েতকে দখল করার জন্য এটা একটা চক্রান্ত, এবং সেই চক্রান্তের শিকার আজকে নজিবুল সে বুঝতে পারছে না যে এইটার ফলটা কি হতে পারে। আমি বলছি যে আগামী কয়েকদিনের মধ্যে যদি একটা একে যদি না আটকানো যায় তো তৃণমূলে একটা বড় রকমের ভাঙন শুরু হবে, সেটা কোনো সন্দেহ নেই। মানে আপনারা বলছেন দলটা করবেন না যদি সন্দীপকে নিয়ে তারা দল করে, এইরকম দলের মানে এইরকম নেতৃত্বের সঙ্গে দল করার কোনো মানে হয় না। আমরা তো বসেছিলাম, আমরা তো বসে গিয়েছিলাম, আজকে রেজাল্টের পরেতে সবই পালিয়ে যাওয়ার পরেতে এলাকায় যে মানে মানুষগুলো বেরোতে পারছিল না, আমরা সেইখানে নজিবুল আমি বলবো সহযোগিতা করেছে, আমি অস্বীকার করবো না, কিন্তু তারপরে আমরা যে হালটাকে ফিরিয়ে আনলাম ওখানে কিশোরপুরে পবিত্রাজি, তারপরে এখানে ঘোষপুরে আমি ছিলাম, আরো অনেক সঙ্গী সাথীরা আমাদের ছিল, সেখানে মিছিল টিচিল করে নানা রকম করে বিজেপিকে একটু ঘর ঢুকিয়ে আজকে যে তৃণমূলকে বাইরে বেরোনোর সময়টা সুযোগটা করে দিলাম, তো তারপরে ওরা যে আবার সাজানো বাগানে এসে বসে যাবে তো সেই দল করার কোনো মানে আছে বলে মনে করি না। না, যেটা বলা হচ্ছে যে দলের কাছে একটা হয়তো ভালো বার্তা যাবে, দলের নেতারা মনে করছেন যে বিজেপিতে যারা গেছিলেন আবার ফিরে আসছেন, মানে তৃণমূল রিকভার করছে, তো বিজেপি থেকে তৃণমূলে ফিরে এলে তো দল রিকভার করছে, আপনারা কি বলছেন যে একজনের জন্য অনেকজন চলে যাবেন? একটা একটা জিনিস হচ্ছে শুনেন, দল দলে তৃণমূলে যারা গেছে কি জন্য গেছে সেইটা তো দল এখনো পর্যন্ত বিশ্লেষণ করেনি, যে আজকে যে তৃণমূল এত উন্নয়নের পরেও কর্মী সমর্থকরা কেন দলটা থেকে মুখ ঘুরিয়ে নিল, এই এই সমস্ত নেতাদের জন্যই মুখটা ঘুরিয়ে দিয়েছে, এই সব নেতাদের জন্যই মুখ ঘুরিয়ে নিয়ে আজকে আবার যদি তাদেরকে সেই জায়গায় একত্রা আনা হয় তাহলে আর সেই লোকগুলো আসবে কোথা থেকে, কিভাবে আসবে, আর সংগঠনই হবে কি করে? তো আপনি আপনি তো এর আগেও ইঙ্গিত পেয়েছেন, তো সেটা বলেননি নজিবুল করিমকে বা দলের নেতৃত্বকে? অনেকবার বলেছি, অনেকবার বলেছি আমি, যার জন্য নজিবুলের সঙ্গে মানে প্রায় যোগাযোগ বন্ধ করে দিয়ে আমি দল করবো না বলে তাকে সিদ্ধান্ত শুনিয়ে দিয়েছি, আজকে যখন দেখতে পাচ্ছি যে হ্যাঁ সব হলে আমাকে এবার চারিদিক থেকে আমার উপরে আমার যে কর্মীরা আছে তারা চাপ দিচ্ছে বারে বারে যে এইটাকে কিভাবে কি রোখা যায়, আমি তাকে রোখার ক্ষমতা আমার নেই, তার কারণ হচ্ছে জেলা নেতৃত্ব আমাদের শান্তনু ব্যানার্জি, সে সেখানে ঘোষণা করছে যে হ্যাঁ একজনকে বাদে সকলকে নেওয়া হবে, তো সেখানে আমরা ঢুকবো কি করে? তো আজকে এই সমস্ত জিনিসগুলোকে কিভাবে করা যাবে এটা আমি একটা জিনিসই বলতে চাইছি, যে আমাদের জেলা নেতৃত্ব থেকে রাজ্য নেতৃত্ব থেকে যে এদিকে দলে ঢোকানোর আগে বিশ্লেষণটা করুক যে কেন এরা দলে গেছিল মানে দল ছেড়েছিল এবং মানুষ কেন আজকে সরে গেছে তৃণমূলের পাশ থেকে, সেই জিনিসটা এখন পর্যন্ত কোন নেতৃত্ব কিন্তু সেই পর্যালোচনাটা করছে না। ওকে, তাহলে এই যদি পরিস্থিতি হয়, আপনারা বলছেন যে আপনারা অসহায় দলকে বলে কিছু কাজ হচ্ছে না, সুতরাং আপনারাও বলছেন যে নতুন করে ভাবতে হবে দল করবেন কিনা? না, আমরা মোটামুটি আমি দু চার দিনের মধ্যে আমার কর্মী সমর্থক নেতৃত্ব দিকে নিয়ে মিটিং করব, করে আমরা একটা প্রেস মিডিয়াকে ডাকবো, যদি দল তাদেরকে দলে ঢোকানোর সিদ্ধান্ত নেয় তাহলে আমরা দল ছাড়বো। সিদ্ধান্ত তো হয়েই গেছে, কারণ নজিবুল করিম তো হ্যাঁ আজকে শুনেন, আজকে যখন ওই রাঙার গ্রুপরা যখন সন্দীপকে নিয়ে তৈরি করেছিল তখন নজিবুল তীব্র প্রতিবাদ করেছিল, হ্যাঁ, এবং সেখানে আমিও ছিলাম, তো আজকে হঠাৎ করে সেই নজিবুল পাল্টি খেয়ে গিয়ে ইউটার্ন নিয়ে আজকে সন্দীপকে ঢোকানোর উদ্দেশ্যটা কি? না, উদ্দেশ্য বলছেন যে সংগঠনের চাঙ্গা হবে, এটা সংগঠনের চাঙ্গা, তাহলে সংগঠনের চাঙ্গা যদি তাহলে সে এক নম্বরের উপরে দায়িত্ব ছেড়ে দিই না, সে নিজে কেন করতে যাবে, সে এক নম্বরে যারা নেতৃত্ব আছে তাদেরকে তাদের সঙ্গে বলুক, হ্যাঁ তাদেরকে বলুক, সে তাদেরকে ভাবা যে হ্যাঁ ওকে নেওয়ার প্রয়োজন আছে কি নেই আছে, সেটা এক নম্বরের নেতৃত্বরা বুঝবে, তার কিশোরপুরের যে আমাদের যারা দলটাকে ধরে রেখেছে তারা সেখানে বুঝবে
কিন্তু সেটা করে নিজে নিজে যা কিছু তাই করে যাচ্ছে, এটা তো মেনে নেওয়া যায় না। ওকে, অসংখ্য ধন্যবাদ ইলিয়াস চৌধুরী, তৃণমূল নেতা, বিক্ষুব্ধ তৃণমূল নেতা, আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে ছিলেন।